প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণের সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধির ধারাবাহিক ক্লাস, গত ক্লাসে যারা আমার সাথে ছিলে তারা আজকের ক্লাসটা বুঝতে পারবে। আগে আমরা এক নম্বর ক্লাসটা দেখে নেব, তারপরে আজকের ক্লাস দুই নম্বর। এভাবে ধারাবাহিকভাবে আমাদের সন্ধির ক্লাসটা চলতে থাকবে, তোমরা আমাদের সাথে ধারাবাহিকভাবেই ক্লাসে থাকবে। আজকের পাঠ সন্ধি, সন্ধির সূত্র বলতে শেখা। আমরা সন্ধির সূত্রটা বলা শিখে নেব, কিভাবে আমরা সন্ধি সূত্র বলতে পারি এই কথাটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে এইটাকে আমরা বাস্তবে দেখে নেব। প্রথমে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় একটু জেনে নেই, সন্ধি কাকে বলে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা সন্ধির সূত্র তৈরি করতে পারি। এক যোগ এক, এক যোগ দুই, এক যোগ তিন, এক যোগ চার, এক যোগ পাঁচ, এক যোগ ছয়, তাই না? সূত্রগুলো আরেকবার আমরা দেখে নেব। অকার কিংবা আকারের সাথে, অকার কিংবা আকার যুক্ত হলে উভয় মিলে আকার হয়। আবার অকার কিংবা আকারের সাথে হস্যিকার কিংবা দীর্ঘকার যুক্ত হলে উভয় মিলে একার হয়। অকার কিংবা আকারের সাথে হস্যকার কিংবা দীর্ঘকার যুক্ত হলে উভয় মিলে ওকার হয়। অকার কিংবা আকারের সাথে ঋকার যুক্ত হলে উভয় মিলে রেফ হয়। অকার কিংবা আকারের সাথে একার কিংবা ঐকার যুক্ত হলে উভয় মিলে ঐকার হয়। এবং অকার কিংবা আকারের সাথে ওকার কিংবা ওকার যুক্ত হলে উভয় মিলে ওকার হয়। আমরা গত ক্লাসে এইসব দেখেছি। দেখো, আমি মনে করার জন্য গত ক্লাসের একটা স্লাইড তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আকার, একার, ওকার এই তিনটা আমরা মনে রাখবো, রেফটাকে পরে শিখব। আর পরেরগুলো দেখো, একার ঐকার, এটাতে পরেরটার যে সংক্ষিপ্ত রূপ সেটা হবে ঐকার। আর এটা দেখো ও ঔ, এটার পরেরটা হচ্ছে ঔ, ঔকার। এই যে দেখো, এই সূত্রগুলো আমরা দেখেছিলাম যে দুইয়ের ঘরের সূত্র কি দেখেছিলাম, দুই যোগ দুই সমান সমান দীর্ঘ ঐকার, দুই যোগ অন্য সমান সমান জফলা। এই যে দেখো, এরপরে দেখো তিনের, তিন যোগ তিন সমান সমান দীর্ঘ ঐকার, তিন যোগ অন্য সমান সমান বফলা। এসব আমরা গত ক্লাসে দেখেছি, আজকে তোমাদের বাস্তবে আমরা প্রয়োগ করে দেখাবো। চারের সাথে হয় না, এবং চারের সাথে অন্য যোগ হলে রফলা হয়। এবারে আমরা সন্ধির সূত্র বলতে শিখে নেই। দেখো, অকার কিংবা আকারের সাথে অকার কিংবা আকার হলে উভয় মিলে আকার হয়। আকার পূর্ব বর্ণে যুক্ত হয়। এখানে আমি যা লিখেছি প্রত্যেকটাতে দেখবে একই কথা, উভয় মিলে পূর্ব বর্ণে। এই কথাগুলো সবটাতে আছে যে উভয় মিলে একটা কিছু হয় পূর্ববর্ণে যুক্ত হয়। যেটা হয় সেটা দেখো, অকার কিংবা আকারের সাথে অকার কিংবা আকার হলে উভয় মিলে আকার হয়, আকার পূর্ববর্ণে যুক্ত হয়। আবার দেখো, অকার কিংবা আকারের সাথে হস্যিকার কিংবা দীর্ঘকার এক যোগ দুই হলে উভয় মিলে একার হয়, একার পূর্ববর্ণে যুক্ত হয়। আবার দেখো, এক যোগ তিন, অকার কিংবা আকারের সাথে হস্যকার কিংবা দীর্ঘকার যুক্ত হলে উভয় মিলে ওকার হয়, ওকার পূর্ববর্ণে যুক্ত হয়। এবার দেখো, এক যোগ পাঁচ, চার বললাম না কেন, চারটাকে সবার শেষে দেখাবো। অকার কিংবা আকারের সাথে একার কিংবা ঐকার হলে উভয় মিলে ঐকার হয়, বলেছিলাম এ ওই, এটার পরেরটা হবে। এবারে দেখো, অকার কিংবা আকারের সাথে ওকার কিংবা ঔকার যুক্ত হলে উভয় মিলে ওকার হয়, ওকার পূর্ববর্ণে যুক্ত হয়। সবগুলো বলেছি পূর্ববর্ণে যুক্ত হয়, পূর্ববর্ণে যুক্ত হয়, পূর্ববর্ণে যুক্ত হয়, তাই না? এবারে দেখো, দুই, হস্যিকার কিংবা দীর্ঘিকারের পরে হস্যিকার কিংবা দীর্ঘিকার যুক্ত হলে উভয় মিলে দীর্ঘিকার হয়, দীর্ঘিকার পূর্ববর্ণে যুক্ত হয়। কথা একটাই, পূর্ববর্ণে যুক্ত হয়। আবার দেখো, হস্যিকার কিংবা দীর্ঘিকারের সাথে হস্যিকার কিংবা দীর্ঘিকার ছাড়া অন্য কিছু হলে, অন্য কিছু বলতে কী বোঝাচ্ছে, এক তিন চার পাঁচ ছয় এসব হচ্ছে অন্য, দুইয়ের সাথে দুই ছাড়া অন্য হলে কি হয়, জফলা হয়, জফলা পূর্ববর্ণে যুক্ত হয়। কথা কিন্তু একটা, বারবার খেয়াল করবা, একটা যদি ভালো মতো শিখতে পারো তাহলে সবগুলো তোমরা পারবা। ওই যে কথা, পূর্ববর্ণে যুক্ত হয়। এবারে দেখো, তিন যোগ তিন কি বলেছিলাম, দীর্ঘকার, হস্যকার কিংবা দীর্ঘকারের পরে হস্যকার কিংবা দীর্ঘকার হলে উভয় মিলে দীর্ঘকার হয়, দীর্ঘকার পূর্ববর্ণে যুক্ত হয়। এবারে আবার দেখো, হস্যকার কিংবা দীর্ঘকারের পরে হস্যকার কিংবা দীর্ঘকার ছাড়া, মানে তিন যোগ তিন ছাড়া অন্যগুলো, এক দুই চার পাঁচ ছয় এসব উভয় মিলে কি হয়, বফলা হয়, বফলা পূর্ববর্ণে যুক্ত হয়।
চার যোগ অন্য বলেছে, চারের সাথে চার হয় না দেখেছো তোমরা আগে, এটার সাথে যখন হয় তখন দেখো রিকারের পর অন্য যে কোনো ধ্বনি হলে উভয় মিলে রফলা হয়, রফলা পূর্ববর্ণে যুক্ত হয়, সব পূর্ববর্ণে যুক্ত হয়, তাই না? দেখেছো আমরা বারবার বলছি পূর্ববর্ণে যুক্ত হয়। কিন্তু এবারে দেখো এক যোগ চার, এক যোগ চারে আমরা কি বলেছিলাম যে অকার কিংবা আকারের পর রিকার হলে উভয় মিলে রেপ হয়, রেপ পরবর্তী বর্ণে যুক্ত হয়, রেপ তো পূর্ববর্ণে হয় না। দেখো ধর্ম যদি আমরা বলি তাহলে রয়ের যে ধ্বনিটা এটা রেপ আকারে ময়ের উপরে চলে গেছে, মানে পরেরটাতে চলে গেছে, তাই না? এবারে দেখো কর্ম, তাহলে র ধ্বনিটা ময়ের মাথার উপরে গেছে, তাই না? এই যে রিকারের যেটা রেপ হয় এটা পরবর্তী বর্ণে যুক্ত হয়। আমরা এখন মিলিয়ে নেই, এতক্ষণ যা বলেছি সব ঠিক আছে কিনা দেখি। এখানে দেখো নব যোগ অন্য, নব অ অন্য অ, এই যে দেখো দুইটা মিলে হয়েছে আকার, পূর্ববর্ণ কোনটা দেখতে পাচ্ছ? ব। এই যে দেখো বয়ের সাথে এখানে যুক্ত হয়েছে, দেখতে পেয়েছো তীর চিহ্ন দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো শুভ যোগ ইচ্ছা, ভ অ ই ইচ্ছা, হ্যাঁ একার হয়েছে কোথায়, পূর্ববর্ণ কি ভ, এখানে দেখো যুক্ত হয়েছে। এবারে দেখো পরেরটাতে আসো, সূর্যোদয়, এই যে দেখো সূর্য, এই যে দেখো অ সূর্য, আর এই যে দেখো উদয় উ, হ্যাঁ দুটো মিলে কি হয়েছে, এই যে দেখো ওকার হয়েছে, এই ওকার কোথায় হয়েছে, পূর্ববর্ণ, এই যে দেখো পূর্ববর্ণ কোনটা, অন্তস্থ য। এই যে যোগ চিহ্ন আছে না, যোগ চিহ্নর আগেরটা হচ্ছে পূর্ববর্ণ, এটা হচ্ছে পরের বর্ণ, বুঝতে পেরেছ? এই এবারে দেখো জন যোগ এক, ন অ এক এ, তাহলে ঐকার হয়েছে কোথায় হয়েছে, পূর্ববর্ণে, এই যে দেখো পূর্ববর্ণ, এই পূর্ববর্ণ, দেখেছ? এবারে দেখো এখানে ন আর একটা কি ঔষধি, হ্যাঁ এই যে দেখো ন আর ও, এইটা পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি মানে কিসের পাশাপাশি, যোগের পাশাপাশি। এরকম অনুরূপভাবে দেখো এখানে বলেছিলাম কি, বলেছিলাম অকার কিংবা আকারের পরে যদি রিকার থাকে উভয় মিলে রেপ হয়, রেপ পরবর্তী বর্ণে, এই যে দেখছো পরবর্তী বর্ণ কোনটা, এই যে রিয়ের পরবর্তী বলেছি, রিয়ের পরবর্তী বর্ণ, এই যে এটা রি, এটার পরবর্তী বর্ণ হচ্ছে মূর্ধন্য ষ, এইটার মাথার উপরে দেখো, এই যে দেখো মাথার উপরে চলে গেছে, দেখতে পেয়েছো? এইভাবে শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো দুই যোগ দুই, রবি ই ইন্দ্র ই, দুইটা মিলে কি হয়েছে, দীর্ঘইকার, এই যে দেখো পূর্ববর্ণে যুক্ত হয়েছে, তাই না? এই যে দেখো ই অ, দুইটা মিলে জফলা, এই যে দুই আর এটা হচ্ছে অন্য, মানে অন্তত দুই না, দুই নাকে আমরা বলছি অন্য, এটা জফলা কোথায় হবে, পূর্ববর্ণে, পূর্ববর্ণে যে দেখো ত, এই যে দেখো ত এর উপরে জফলা হয়েছে। আবার দেখো তিনে মরু উ উদ্যান উ, তাই না? তাহলে এই দুটো মিলে দীর্ঘকার হয়েছে কোথায় হবে, পূর্ববর্ণে, এই যে দেখো পূর্ববর্ণে, হ্যাঁ এবার যে দেখো সু আগত, হ্যাঁ এই যে স্বাগত, এই যে বফলা কোথায় হবে, পূর্ববর্ণে, পূর্ববর্ণে কোনটা, এই যে দেখো দন্ত স, এটা পূর্ববর্ণ, হ্যাঁ। এরপরে দেখো চার যোগণ্য, রি পিতৃ পিতৃ, এই যে রি রি, এই রিয়ের কার পিতৃ আর আদেশ আ, এই দুটো মিলে কি হয়েছে, রফলা হয়েছে কোথায়, রফলা হচ্ছে পূর্ববর্ণে, যে যে ত, এই যে দেখো এটা ত এর রফলা, দেখতে পেয়েছো এই তরের রফলা। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের একটা বাড়ির কাজ দিই, তোমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ে তো অনেকগুলো দেওয়া আছে সন্ধির, এসব সূত্রগুলো মিলিয়ে দেখো তো যে আমি তোমাদেরকে যেভাবে বলেছি বাস্তবে বইয়ে তা আছে কিনা, যদি থাকে তাহলে এই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবা। আমি তোমাদের সময় স্বল্পতার কারণে শুধু প্রশ্ন দেখিয়ে দেবো, এই ক্লাসের মধ্যে তোমরা এই সবের উত্তর পেয়ে যাবা। যারা এক নাম্বার ক্লাস করোনি তারা এক নাম্বার ক্লাস করে দুই করবা, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, পরবর্তী ক্লাসে সূত্রের প্রয়োগ হবে, আমাদের পরবর্তী ক্লাস হবে তিন নাম্বার ক্লাস, সেই ক্লাসে তোমরা ভালো থাকবে, ক্লাসে উপস্থিত থাকবে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, ধন্যবাদ।